মহাভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে এবং কৃষি স্বার্থ বিরোধী তিনটি কেন্দ্রীয় আইন ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে আমরা আজকে সারা দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছিলাম। আমবাসাতে যেমন আমরা আজকের এই কর্মসূচিতে বাজার এলাকায় মিছিল আমরা সংগঠিত করি, এইভাবে সারা দেশের প্রত্যেকটি রাজ্যের রাজধানী, বিভাগীয় কেন্দ্রে, জেলা কেন্দ্রে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। আমরা আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই, বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে জনবাড়ি দিয়ে কেন্দ্রীয় সরকার এই বাজেট প্রত্যাহার না করবে, আমাদের আন্দোলন জারি থাকবে। এবং এই সাথে কথাও বলতে চাই যে বিশেষ করে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখানেও যে সরকার আমাদের রাজ্য পরিচালনা করছেন, তারা নিজেরাই বলছেন যে ডাবল ইঞ্জিনের সরকার। কেন্দ্রীয় সরকার বিগত দিনে বামপন্থ সরকারকে অর্থ কমিশনের মাধ্যমে যে বঞ্চনা করছিলেন, এখন সেই বঞ্চিত হচ্ছেন না এই রাজ্যের সরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি জনগণের উন্নয়নের কাজ, কৃষকদের স্বার্থে বিভিন্ন প্রকল্প এবং ক্ষেত্রমজদের স্বার্থে রেগা প্রকল্প সম্প্রসারণের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আমরা লক্ষ্য করছি বিশেষ করে সর্বশ্রেষ্ঠ কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আন্দোলন চলছে।